আসসালামু আলাইকুম, লাইফ অফ মদিনা হতে স্বাগত। সুধী দর্শকবৃন্দ, বীরের রোহা, এটা বর্তমান অবস্থা। এখানে মিনিস্ট্রি অফ ট্যুরিজম এখানে নতুন করে আন্ডার কনস্ট্রাকশন শুরু করছে, এখানে সংস্কার করে এটা একটা ট্যুরিস্ট স্পট করবে। তো আমরা জানি ইসলামিক ইতিহাসে এটার বিশাল একটা মর্ম। এখানে সত্যযুগ এই ওয়াদি থেকে যখন যায় তখন এই কূপের পাশ দিয়ে যান। আমরা সবাই জানি মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা আসার পথে বেশিরভাগ সময় সাহাবী কেরামগণ এবং নবীগণ তারা প্রতি 70-80 কিলোমিটার পরপরই যে কোনো একটা কূপের কাছে দাঁড়াতেন। এই সে বীরের রোহা কূপ, এটা মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে যান তখন এখানে দাঁড়ান, এই পানি পান করেন। এই পানিটা তখন ছিল তিক্ত, খারাপ অবস্থায় ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু মুবারক এই পানিতে দেওয়ার পরে এই পানি সুমিষ্ট হয়ে যায়। এছাড়া এই ওয়াদি থেকে প্রায় 70 নবী এখান থেকে অতিবাহিত হয়েছে। সেই ওয়াদিটা আপনাদেরকে আমি দেখাবো। সেই ওয়াদি থেকে তারা মক্কা থেকে মদিনা, যা আমরা সবাই জানি ফিলিস্তিন থেকে সবাই আসতেন, ফিলিস্তিন শ্যাম এখান থেকে আসার পরে এই ওয়াদি পার হয়ে মদিনা যেতেন, এবং এই মদিনা থেকে আবার ফিরে এই রাস্তা থেকেই মক্কা দিকে তারা যাত্রা করতেন। তো এইটা বিখ্যাত একটা জায়গা এবং ওই ইসলামের ইতিহাসের একটা বিশাল একটা জায়গা, যারা 70 নবী তারা এই পানি পান করছেন। এবং কথিত আছে যে ঈসা আলাইহিস সালাম যখন শেষ জামানে আবার আসবেন তখন এই ওয়াদি পার হয়ে যাবেন। সেই বিখ্যাত জায়গায় আমরা আছি, আসুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। সত্যি দর্শকবৃন্দ, এখন এখানে ছোট যে মসজিদটা ছিল সেই মসজিদটা ভেঙে সুন্দর একটি বড় মসজিদ এই বীরের রোহায় করা হয়েছে। এখানে অনেক দর্শনার্থী বেড়ে গেছে, তো এই জন্যই এই মসজিদটা করা হয়েছে। সুদীপবৃন্দ, আমরা যদি কেউ এই বীরের রোহায় আসি তাহলে বদরের এক্সপ্রেস ওয়ে থেকে আসতে হবে। আমরা জানি মদিনা থেকে বদরে আসতে হলে দুটো রাস্তা আছে, একটা হলো এক্সপ্রেস ওয়ে আর একটা হলো ছোটো রাস্তা। আমরা এক্সপ্রেস হয়ে আসবো। এক্সপ্রেস হয়ে আসার পরে একটা তফতিশ বা চেক পয়েন্ট আছে, পুলিশের চেক পয়েন্ট। সেই পুলিশের চেক পয়েন্ট পার হওয়ার পরে 20-25 কিলোমিটার আসার পরই একটা সাইনবোর্ড পাবো যেখানে লেখা থাকবে মসজিদ 15 কিলোমিটার। সেখান থেকে আমরা ডাইনে নামলেই এই যে এই বীরের রোহা পাবো। আসলে আমরা জানি সেই যুগে আমাদের সাহাবিগণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় 70-80 মাইল পরপরই ক্যাম্প করতেন এবং কোনো একটা কূপের কাছে ক্যাম্প করতেন। তো বদরে যাওয়ার আসার পথে এটা 70-80 মাইলের মতো। তো এখানে সুন্দর একটা কূপ ছিল এবং রসুলের মুজেজা তার থুতু মুবারকে এই কূপটা ভালো হয়ে যায়, তারপর থেকে এখানে যাত্রা বিরতি করা হয়। তো আমরা এখন বুঝে গেছি এটা কীভাবে আসতে হবে, তারপরও আমি ডিসক্রিপশনে এটার লোকেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এই বীরের রোহার যে ইতিহাস সেটা কিন্তু আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, সিরু ফিল আরদ ফাঙ্গুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে আল্লাহর জমিন তোমরা ঘুরে দেখো। তো আমরা আজকে শহীদুল ইসলাম ভাইয়ের সাথে সেই ঘুরে দেখার মহান রব্বুল আলমিনের যেই নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু ঘুরে দেখার জন্য এসছি এই বীরের রোহায়। তো এখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের উসিলায় কিন্তু এখানে পানির মিষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত যে একটা আছে সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু এই কূপের পানি মিষ্টি করে দিয়েছিলেন এবং সুস্বাদু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে আসলে দেখতে হবে আল্লাহর যে সৃষ্টি, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই মুজিজাগুলো দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটা মুজিজা কিন্তু এই বীরের রোহা, আমরা যেটার সামনে আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রায় এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় আমরা 150-150 কিলোর মতো কিন্তু আমরা জায়গা অতিক্রম করে আমরা কিন্তু এখানে এসেছি আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনাদেরকে আমাদের লাইফ অফ মদিনার সিও শহীদুল ইসলাম ভাই অত্যন্ত কষ্ট করে চমৎকারভাবে তিনি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো উপস্থাপন করে থাকেন ইউটিউবের মাধ্যমে। তো ইনশাআল্লাহ আপনার সকলে লাইফ অফ মদিনার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা সকলেই ওনার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি দুর্লভ যে জায়গাগুলো আপনারা দেখতে পান না সেই জায়গাগুলো কিন্তু উনি আপ্রাণ চেষ্টা করে আপনাদেরকে দেখানোর জন্য, ইনশাআল্লাহ আপনাদেরকে সকলকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, একটা বিড়াল দেখতে পাচ্ছি।
মদিনার বিড়াল মাশাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, তার নাম ছিল আব্দুর রহমান, সেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেন যে তিনি বিড়াল পুষতেছেন, বিড়ালের সাথে তার সখ্যতা, তার ভালোবাসা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকেছিলেন ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা বলে ডেকেছিলেন। তো সেই বিড়াল কিন্তু আমরা একটু আগে দেখেছি আলহামদুলিল্লাহ। তো আমরা সকলেই লাইফ অফ মদিনার সাথে থাকবো, আশা করি দুর্লভ যে জায়গাগুলো আছে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, বদর, উহুদ, খন্দক, যতগুলো জায়গা আছে আমাদের শহীদুল ইসলাম ভাই যেই জায়গাগুলো সাধারণত ইউটিউবাররা আপনাদেরকে দেখাতে সক্ষম হন না, উনি চেষ্টা করেন ওনার ভিডিওর মাধ্যমে অন্তত আপনাদের কাছে সঠিক ইতিহাসটা তুলে ধরার একটা চেষ্টা কিন্তু উনি সবসময় করে থাকেন। ইনশাআল্লাহ আপনারা সকলেই লাইফ অফ মদিনার সাথে থাকবেন, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধীর দর্শকবৃন্দ, এক বিখ্যাত উপত্যকা, এই সেই উপত্যকা বা ওয়াদি, যে ওয়াদি থেকে 70 জন নবী এই ওয়াদি পার হয়ে মদিনায় এবং মদিনা থেকে আবার মক্কায় এদিকে গেছেন, সেই ওয়াদি বিখ্যাত ওয়াদি। এবং কথিত আছে এখানে ঈসা আলাইহিস সালাম যখন শেষ জামানায় আবার যখন আসবেন তখন এই ওয়াদি পার হয়ে আবার তিনি মদিনা যাবেন, মদিনা থেকে মক্কা যাবেন এই রাস্তা ধরেই, এইটা সেই বিখ্যাত রাস্তা। এবং আমরা জানি বদর যুদ্ধের সময় এইখানে সব সাহাবীরা বদর যুদ্ধ শেষ করে আসার পরে এইখানে উপস্থিত হন, এবং এইখানে যে বীরের রোহা পানি দেখলাম আমরা, পানিটা ছিল লবণাক্ত, খাওয়ার উপযোগী ছিল না। তখন সাহাবীরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে থুতু মোবারক দেন এবং সাথে সাথে সেই পানিটা সুমিষ্ট হয়ে যায় এবং শেফা, এই পানি পান করলে শেফা, আমরা কল্যাণ পেতে পারি, আরোগ্য পেতে পারি। তো আমি চেষ্টা করি মদিনার সৌন্দর্য দেখানোর জন্য, এখানে আমি অনেকবারই এসেছি, আজকে আমি আবার নতুন করে এসে নতুনভাবে যে কনস্ট্রাকশন হয়েছে সেই নতুন ব্যাপারটা আপনাদেরকে দেখালাম, আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।